বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে প্রায় 7.5 ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসী। পাশাপাশি চণ্ডীপুর ব্লকের মূল রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েও অবরোধ করেন কৈলা শহরের জারুলতলির গ্রামবাসীরা। বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা জানিয়েছেন, জারুলতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত 5 দিন ধরে বিদ্যুৎ নেই। কৈলা শহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে জামরুলতলি গ্রামের মানুষেরা বারবার যোগাযোগ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার অনুরোধ করলেও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে 5 দিন ধরে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। যখনই গ্রামবাসীরা সাই কম্পিউটার সংস্থার সাথে যোগাযোগ করেছে, তখনই সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের বলা হতো এই তো কিছুক্ষণের মধ্যেই কর্মীরা গ্রামে আসবে। এভাবে 3 দিন অতিক্রান্ত হওয়ার পর গতকাল দুপুরে সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে গ্রামবাসীদের বলা হয়েছিল, ঝড় তুফানে গ্রামের ভিতরে বিদ্যুৎ পরিবাহী তারের উপর প্রচুর গাছের ঢাল ভেঙে পড়েছে। সেই গাছের ঢালগুলো পরিষ্কার করা না হলে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যাবে না। সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে এমন কথা শোনার পর গতকাল বিকেল থেকে গ্রামবাসীরা গ্রামের যেখানে যেখানে বিদ্যুৎ পরিবাহী তারের উপর গাছের ঢাল ভেঙে পড়ে রয়েছে সেগুলো পরিষ্কার করতে শুরু করে মঙ্গলবার বিকেল থেকে সারা রাত ব্যাপী গ্রামবাসীরা এই কাজ করেছে। এরপর সাই কম্পিউটার সংস্থার কর্মীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য গ্রামে আসেনি। তাছাড়া গ্রামে 5 দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে গোটা জামরুলতলি গ্রামে পানীয় জলে তীব্র সংকট চলছে। পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি করে পানীয় জল সরবরাহ করা হয়নি বলেও গ্রামবাসীরা জানান। গ্রামে 5 দিন ধরে বিদ্যুৎ নেই এবং পানীয় জলের তীব্র সংকটের ব্যাপারে স্থানীয় জামরুলতলি গ্রাম পঞ্চায়েতের সচিব সহ গ্রামের প্রধান সহ অন্যান্যদের জানানোর পরও কারোর পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া যায়নি বলে অবরোধকারী গ্রামবাসীরা জানান। এত কিছুর পর গ্রামবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আজ সকাল 6টা থেকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে জামরুলতলি গ্রামে চণ্ডীপুর ব্লকের অফিসের সম্মুখে ব্লকের রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে দুপুর 1:30 নাগাদ কৈলা শহর থানার পুলিশ এবং স্থানীয় চণ্ডীপুর ব্লকের আধিকারিকরা অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলাপ আলোচনা করেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার এবং পানীয় জল সরবরাহের আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। আজকে প্রায় 5 দিন চলে যে কারেন্ট নাই, তো কারেন্ট না থাকলে তো আমরা জল পাই না। জল না থাকার কারণে আমরা মা বোন সবাই জল ছাড়া কি কেউ বাঁচতে পারবো না। তো স্টাফরে ফোন করে এলে, ফোন করার পরে ওনারা কেছেন আমরা আইছি 2 ঘন্টা ভিতরে আইলাম, একটু পরে আইলাম, এই সমস্ত কথাবার্তা চলতেছে। আজ কর্ম করতে পারে না, স্নান করতে পারে না, লবণ গরমে মরিজার গেরিয়া ঘুমাইতে পারে না, কারেন্ট নাই, হাড়ি নাই, আমরা চলাফেরা করতে কত কষ্ট পারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।